রোহিঙ্গা ইস্যুতে উস্কানি দিচ্ছে বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। ক্যাসিনো অবৈধ, কাউকে ছাড় নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার নিজেই এখন জুয়া খেলছে, বললেন মির্জা ফখরুল। হিলি বন্দরে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সেলিম ভুঁইয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। রোহিঙ্গা ইস্যুতে উস্কানি দিয়ে বিরোধী দল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেলা 11:30টার দিকে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে জেলার 8টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় বসে নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সরকার কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে। সে লক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও জাতিসংঘের অধিবেশনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে চীন ভারতের সঙ্গেও আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে বলে বেগম খালেদা জিয়া জামিন পাচ্ছে না, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে একথা বলেন তিনি। ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে, দেশকে পরনির্ভরশীল করার কোনো পরিকল্পনা সফল হবে না। এ কারণেই তারা মিথ্যে মামলা দিয়ে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাসের পর মাস কারাগারে আটকে রেখেছে বলেও জানান তিনি। এ সময় সরকার সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন জুয়ার আশ্রয় নিয়েছে বলেও মন্তব্য করেন। আমরা যখন আপনার করতে যাই মেয়েদের জন্য, জামিনের জন্য মেয়েরা সব শুনে টুনে চলে যান, বলেন পরে আদেশ দেবো, সেই উপর থেকে নির্দেশ আসে, তারপর আদেশ দেওয়া হয়। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা এখন বাংলাদেশে বিরাজ করছে, অর্থাৎ দেশে কোন বিচার বিভাগের স্বাধীনতা নেই, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দর। একদিনের ব্যবধানে 10-12 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60-65 টাকা দরে। ভারতে পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধি কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দর। একদিনের ব্যবধানে 10-12 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60-65 টাকা দরে। ভারতের পেঁয়াজের রফতানি মূল্য বৃদ্ধির কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারতে পেঁয়াজের রফতানি মূল্য বাড়ানোর টানা কয়েক সপ্তাহ ধরে উঠানামার মধ্যেই আছে দেশের পেঁয়াজের বাজার। বিভিন্ন স্থলবন্দরে পেঁয়াজের আমদানি মূল্য বাড়ার কমার প্রভাব পড়েছে সারা দেশের বাজারে। গতকাল আবারও হিলি স্থলবন্দরে কেজি প্রতি পেঁয়াজের দাম 10-12 টাকা পর্যন্ত বেড়েছে। রপ্তানি মূল্য বাড়ায়, কমেছে আমদানিও। হঠাৎ করে দাম বাড়া কমায় বিপাকে পড়ছেন পাইকাররা। গতকালকে পেঁয়াজ কিনছি 50-52 টাকা, আজকে একদিনের ব্যবধানে 60-65 টাকা, যার কারণে আমাদের পেঁয়াজ কিনতেও সমস্যা হচ্ছে, বেচতেও সমস্যা হচ্ছে। ইন্ডিয়াতেও ঠিক একই কারণে, বন্যার কারণে পেঁয়াজটা যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ নাই, আর চাহিদা বেশি, যার কারণে দামটা বেড়ে গেছে। পেঁয়াজের বাজার ছিল 50-55-52, আজকে পেঁয়াজের বাজার 60 টাকা। এদিকে পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকট তৈরি যেন কেউ না করতে পারে, পাশাপাশি পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীর। আমাদের পর্যাপ্ত স্টক দেশে আছে, কিন্তু এই মূল্য বৃদ্ধিটা, এই অবস্থাটাকে আমরা সামাল দেওয়ার জন্যই এখন খোলা বাজারে বিক্রি করছি। আমরা আশা করছি এটা কয়েকদিনের মধ্যেই নেমে যাবে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী গেল 6 কর্মদিবসে ভারতীয় 87 ট্রাকে 2,150 টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে আমদানি হয়েছে 428 টন পেঁয়াজ। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।
বাংলাদেশে ক্যাসিনো ব্যবসা অবৈধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই অবৈধ কাজের সাথে যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, রাজনীতিবিদসহ কেউ যদি অবৈধ ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যবসা নয় এমন ব্যবসা আমরা করতে দেব, আইন বহির্ভূত কোনো ব্যবসা আমরা এই সবগুলির বিরুদ্ধেই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা আমরা কাজ করছি। সন্ত্রাসের জনপদ রাউজান এখন শান্তির জনপদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শনিবার বিকেলে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। সম্মেলন উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাজী আব্দুল ওহাবকে সভাপতি ও অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য রাউজান উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সংবাদ শেষ করব, তবে তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। রোহিঙ্গা ইস্যুতে উস্কানি দিচ্ছে বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। ক্যাসিনো অবৈধ, কাউকে ছাড় নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার নিজেই এখন জুয়া খেলছে, বললেন মির্জা ফখরুল। হিলি বন্দরে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।